বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি ছোট জেলা চুয়াডাঙ্গা। ভারতের সীমান্ত ঘেঁষা চারদিকে সবুজে ঘেরা জনপদ। এ জেলায় রয়েছে কয়েকশো বছরের ঐতিহাসিক পটভূমি। গ্রিক ঐতিহাসিকদের মতে এই এলাকাতেই বিখ্যাত গঙ্গারিডাই রাজ্য অবস্থিত ছিল। ঐতিহ্যবাহী এই জেলাটির নানা দর্শনীয় স্থানের মধ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশীপুর জমিদার বাড়ি উল্লেখযোগ্য। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের ধারক এই জমিদার বাড়িটি। যদিও সংস্কারের অভাবে এই আগের মতো চেনা রূপ হারিয়েছে যৌবন। চুয়াডাঙ্গার জীবননগর শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামে জমিদার বাড়িটি অবস্থিত। আর এই জমিদার বাড়িটিতে জনপ্রিয় লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও কথাসাহিত্যিক শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে বেশ পরিচিত। কাশীপুর এই জমিদার বাড়িটি ছিল শরৎচন্দ্রের মামা জমিদার বিনয় কুমার চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন মামা এই জমিদারের বাড়িতে বেড়াতে এসে প্রজাদের উপর নির্মম অত্যাচার অবিচার দেখে পুকুর পাড়ে বসে রচনা করেন তার জনপ্রিয় ছোট গল্প মহেশ, যে গল্পটি মাধ্যমিকের পাঠ্যবইয়ে মুদ্রিত হয় এবং জনপ্রিয়তা অর্জন করে। গল্পের মূল চরিত্র ছিল দরিদ্র কৃষক গফুর। তার পালিত গরু এবং ছোট মেয়ের করুণ দৃশ্য জমিদার প্রথার কলুষিত অধ্যায়কে তুলে ধরেন তার গল্পে। জমিদার বিনয় কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন অত্যাচারী জমিদার। জমিদার বাড়িটি 1861 সালে প্রতিষ্ঠিত হয়। ভারত বিভাগের ফলে বাড়িটি বর্তমান বাসিন্দাদের পূর্বপুরুষদের সাথে বিনয় কুমার চট্টোপাধ্যায় ভারতের 1200 বিঘা জমির বিনিময় করেন এবং দেশ ছেড়ে সপরিবারে ভারত চলে যান। এখনও বাড়িটিতে জমিদারের ব্যবহৃত নানা জিনিসপত্র রয়েছে। রয়েছে খাট পালঙ্ক, সোফা, টেবিল, ডাইনিং টেবিল সহ আরো নানা জিনিসপত্র। রয়েছে মাটির নিচ থেকে পানি উত্তোলনের বিশেষ মোটরও। বর্তমানে বাড়িটি অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। জমিদার বাড়িটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে কাশীপুর গ্রামে ছুটে আসেন অসংখ্য মানুষ। কালের সাক্ষী হয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশীপুর গ্রামে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি। একবার বিশিষ্ট কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মামার বাড়ি এই কাশীপুরে বেড়াতে আসেন। বেড়াতে এসে দেখতে পান তার মামার সেই অত্যাচারের ঘটনা। এরপর তিনি এই বাড়িরই পুকুর পাড়ে বসে রচনা করেন মহেশ নামের ছোট গল্পটি। সংস্কারের অভাবে এখন এই বাড়িটি কেবল একটি ভাঙাড়ি বাড়ি হিসাবে পরিচয় পেয়েছে। তবে এলাকাবাসীর দাবি, সরকারিভাবে নানা ধরনের অনুদান দিয়ে এই বাড়িটিকে ঢেলে সাজানো হলে পর্যটকরা এসে এই বাড়িটির যে ইতিহাস ঐতিহ্য সেই সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি অখণ্ড থাকবে বাংলাদেশের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো।